পাপ যতই ক্ষুদ্র হোক না কেন তা থেকে দূরে থাকো। পুণ্য যতই ক্ষুদ্র হোক না কেন তা করার চেষ্টা করো। রূপ, যৌবন, অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়, আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে সে আগে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন, আপনি কোনো দিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে তারা যাবে, আপনাকে থাকতে হবে আকাশের মতো স্থির। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেই। সময় সব কিছু বলে দেই, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেই। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়, সত্যি আজব। তিন ধরনের মানুষের অহংকার বেশি, এক বেশি শিক্ষিত হলে, দুই বেশি সুন্দর হলে, তিন হঠাৎ বড়লোক হলে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারোর নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক, এক যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, দুই যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেই। কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। এছাড়াও চৈত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। যেসব মেয়েদের রাগ বেশি হয় তাদের মনে ভালোবাসাটাও অনেক বেশি হয়, আর যার প্রতি রাগ বেশি দেখায়
তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পৃথিবীতে আপন বলতে কিছু নাই, সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে, জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সময় যা নেই তার চেয়ে বহুগুণে ফিরিয়ে দেই অপেক্ষা শুধু ধৈর্যের। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয় তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে।